তৃণমূলের শীর্ষ দুই নেতার মন্তব্যে সরগরম রাজ্য রাজনীতি। একদিকে যখন নিয়োগ সহ একাধিক দুর্নীতিতে জর্জরিত রাজ্যের শাসক দল, তখনই দলের শীর্ষ নেতৃত্বের এই দ্বন্দ্ব লোকসভা নির্বাচনের আগে তৃণমূলকে বেকায়দায় ফেলবে তা বলাই বাহুল্য। তৃণমূলের অন্তরে গৃহদাহ শুরু হয়েছে মন্তব্য রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকে। দেখুন, সুব্রত বক্সী এখন একটা আলংকারিক পদ দখল করে আছে, তো বাংলায় তিনি বাংলার তৃণমূলের সভাপতি, ওটা আলংকারিক সবাই জানে, কারণ আলটিমেটলি মমতা ব্যানার্জি যা বলেন তাই চলে। এবার প্রশ্নটা হচ্ছে, বিরোধী আপনি একটা সিট দেখাতে পারেন যেখানে বিরোধীরা অভিষেক বা মমতা অর্থাৎ যুব ভারতের মানে করতে পারেন দিদি, হ্যাঁ মাদার, এই আঙ্গনের ব্যাপারে একটা স্টেটমেন্ট দিয়েছে, তারা তাদের গৃহযুদ্ধটা প্রকাশ্যে এনে ফেলেছে। এখানে P21 ভার্সেস Post-21 লড়াইয়ে এই মুহূর্তে বাংলার রাজনীতি, তৃণমূলের রাজনীতি একটা চরম পরাজয় পরিস্থিতিতে চলে গেছে।